যখন আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনার মাথায় একটা টেনশন বারবার আসবে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কী করে কমপ্লিট করা যায়। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার মূল বিষয় হলো যে অল্প সময়ের মধ্যে আপনারা কী করে সাবস্ক্রাইবার বাড়াবেন। তো সাবস্ক্রাইবার বাড়ানোর সব থেকে সহজ পদ্ধতি নিয়ে আজকে আলোচনা, যেখান থেকে আপনারা প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। তো ফ্রেন্ডস, তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন, কারণ আমার পরবর্তী ভিডিওগুলো যাতে আপনি পেয়ে যান সেই হিসেবে। তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইবার বাড়ানোর সহজ পদ্ধতি হলো ইউটিউব যে শর্ট ভিডিও লঞ্চ করেছে, এই শর্ট ভিডিও থেকে কিন্তু প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আসে। তো আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনার রেগুলার শর্ট ভিডিও আপলোড করুন এবং আপনার ভিডিও যদি একটা ভাইরাল হয়ে যায়, শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবেই, কারণ শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণ রিচ দেয় আর সেখান থেকে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আসে। আপনাদেরকে আমি লাইভ প্রমাণ দেখিয়ে দিচ্ছি, আমার একটা ভিডিও থেকে 2000-এর উপরে সাবস্ক্রাইবার এসেছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখুন ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এক ক্রোমে চলে এলাম আর ফোনটাকে ডেস্কটপ সাইজ করে আর আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো। যে ধরুন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখান থেকে আমার টোটালি সাবস্ক্রাইবারটা কত এসেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে আর এখানে কত সাবস্ক্রাইবার এসেছে সেটা আপনাদেরকে বলছি। তো ফ্রেন্ডস, আপনারা সাবস্ক্রাইবার চিন্তা দূর করে দিন, আপনারা শর্ট ভিডিও আপলোড করুন প্রত্যেক দিন। ফ্রেন্ডস, এই যে ভিডিওটা দেখছেন এখান থেকে প্রায় আমার 2200 সাবস্ক্রাইবার এসেছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো ফ্রেন্ডস, শর্ট ভিডিও কিন্তু যে কোনো সময় ভাইরাল হয়ে যাবে। আমি অনেকদিন ধরে ইউটিউব চ্যানেল চালাচ্ছি কিন্তু আমার কোনো ভিডিও ভাইরাল হয়নি, লং ভিডিও। শর্ট ভিডিও কিন্তু আমার হঠাৎ ভাইরাল হয়ে গেলাম, সেখান থেকে 2000-এর আপে সাবস্ক্রাইবার আসে। তো আপনারা রেগুলার শর্ট ভিডিও, তো ফ্রেন্ডস আপনারা প্রত্যেক দিন শর্ট ভিডিও আপলোড করুন এবং শর্ট ভিডিও থেকে প্রচুর পরিমাণ কিন্তু রিচ কোম্পানি দেয়, যার জন্য কিন্তু প্রত্যেকের কাছে ভিডিওটা খুব শিগগিরই চলে যায় এবং সেখান থেকে সাবস্ক্রাইবার অনেক পরিমাণে আসে। তো এই ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এবং কতটা আপনাদের উপকার হয়েছে আপনারা কমেন্ট করে।